সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে বৃহস্পতিবার বিকাল 4টা তোমাদের সাথে আমার বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস। রুটিন অনুযায়ী আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক বাংলা বিভাগ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, তোমাদের সাথে আজকে থাকব। আমার কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মীবৃন্দ এবং যে যেখান থেকে বসে আজকের এই ক্লাসটি উপভোগ করছেন, সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে আমার ক্লাসে প্রবেশ করব। তার আগে আমি পূর্ব পাঠের কিছু আলোচনা করে নিব, কারণ এই টপিকটার উপরে আমার ইতিপূর্বে দুটি ক্লাস হয়েছে। আজকে হচ্ছে এটা 3 নম্বর তথা শেষ ক্লাস। তো আমরা পূর্বের দুটি ক্লাস নিয়েও কথা বলবো। তার আগে আমি একটু কথা বলে নেই, যে আজকে হচ্ছে আমাদের ঈদুল আজহার বন্ধের শেষ দিন, কালকে থেকেই বন্ধ হচ্ছে অনলাইন ক্লাস। ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে, তোমরা হয়তো নোটিশ দেখেছ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ পেজে। আর বাই দ্য ওয়ে একটা কথা বলে নেই তোমাদেরকে, শারীরিকভাবে আমি একটু অসুস্থ, তারপরেও আজকে যেহেতু বন্ধের আগে শেষ ক্লাস, আমি আসলে চাইনি যে ক্লাসটি মিস হোক। কারণ সপ্তাহে একটি ক্লাস, আর তাছাড়া একটা টপিক পড়াচ্ছি, এটার একটা ধারাবাহিকতা আছে। তো সব মিলিয়ে আমি চেষ্টা করেছি যে আজকে ক্লাসটা নেওয়ার জন্য, ঠান্ডাজনিত একটু সমস্যা আছে। তো তারপরেও আজকের ক্লাসে চেষ্টা করছি পুরোটুকু সময় তোমাদের সাথে থাকার জন্য। তো যাই হোক, আমরা আসি, কথা না বলিয়ে আমাদের পূর্বের দুই ক্লাস নিয়ে একটু কথা বলি তোমাদের সাথে। দেখো, আমরা উচ্চারণের 1 নম্বর ক্লাসটা আমরা যেদিন করেছিলাম, যেটি করেছিলাম, আজকে যারা যুক্ত হয়েছে আমার সাথে এবং যুক্ত হবে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা অবশ্যই আমার ক্লাস 3 নম্বর ক্লাসটা দেখার আগে, 2 নম্বর ক্লাসের 2 নম্বর ক্লাসটা দেখার আগে অবশ্যই 1 নম্বর উচ্চারণের ক্লাসটা দেখে নেবে, তাহলে ধারাবাহিকতাটা তোমরা বুঝতে পারবা। ধারাবাহিকতাটা খুবই জরুরি, কারণ এটার মধ্যে তোমাদের বেশ কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আসলে প্রথম ক্লাসে যে নিয়মগুলো আমি পড়েছিলাম, 10টা নিয়ম, এগুলো না বুঝলে পরে তোমাদের প্র্যাকটিস ক্লাসে প্র্যাকটিসগুলো বুঝবা না, যে উচ্চারণের অনেকগুলো খুঁটিনাটি আছে এগুলো বুঝবা না। তো যাই হোক, আমরা আজকে চলে যাই 3 নম্বর ক্লাসে। তো 2 নম্বর ক্লাসে আমরা পড়িয়েছিলাম স্বরধ্বনির উচ্চারণের নিয়ম, এবং কেন কেবল স্বরধ্বনির উচ্চারণের নিয়মটা পড়িয়েছিলাম এটাও তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছিলাম, কারণ এটা উচ্চারণের দিক থেকে স্বরধ্বনিটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে যদি আমরা চিন্তা করি যে আজকে আমরা আরও 2টা নিয়ম পড়ব, যে 2টা বর্ণের নিয়ম পড়ব, এই 2টা বর্ণের নিয়মও আমাদের সচরাচর উচ্চারণের ক্ষেত্রে লাগে। তো আমরা যেগুলো ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এই সেই নিয়মগুলাই সাধারণত তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি, এবং এইগুলোই পরীক্ষার মধ্যে আসে। তোমরা যদি টেস্ট পেপার বা বিগত বছরের প্রশ্নগুলো দেখে থাকো, তো দেখবা যে আমি যে প্রশ্নগুলো পড়াচ্ছি এগুলোই বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন কলেজে এসেছে, এবং এইগুলার আলোকেই যে প্র্যাকটিস যে অংশটা থাকে সেই প্র্যাকটিস অংশটাও এসেছে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল ক্লাসে। তো গত দিন পড়েছিলাম স্বরধ্বনির উচ্চারণ, এর আগের দিন উচ্চারণের গুরুত্বপূর্ণ 10টি নিয়ম পড়িয়েছিলাম। তো এইভাবেই আজকে 3 নম্বরের ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে আমি পড়াচ্ছি। তো যারা আমার সাথে যুক্ত হয়েছে ইতিমধ্যেই, তাদেরকে বলবো যে আমার ক্লাসটা প্রথম থেকেই তোমরা শেয়ার করে দাও, যাতে করে আরও অন্য অন্য বন্ধুরা যুক্ত হতে পারে এবং এই ক্লাসের সাথে যুক্ত হয়ে একটা বড় ক্লাস আমরা তৈরি করতে পারি। আর সেই সাথে আমি তোমাদেরকে বলবো যে বন্ধ হয়ে যাচ্ছে, তো বন্ধের মধ্যে আর নতুন ক্লাস পাচ্ছ না তোমরা বেশ কিছুদিন, তো এর মধ্যে যে বিগত ক্লাসগুলো আমাদের যে একাডেমিক এসি যে ইউটিউব চ্যানেল করা হয়েছে, এই চ্যানেলের মধ্যে সবগুলো ক্লাসই আপলোড করা আছে, এবং সবগুলো ক্লাসই তোমরা এমবি নিয়ে ওই এগুলো ডাউনলোড করে নিতে পারো, অথবা ডাউনলোড করে বারবার দেখতে পারো। শুধু শুধু ফেসবুকে সময় নষ্ট না করে যদি ক্লাসগুলো বারবার দেখো, আমার মনে হয় যে তোমাদের কাজে লাগবে, এটা তোমাদের একটা ভালো সুযোগ কিন্তু। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে আজকের ক্লাস, দেখো আমরা আজকে যেটা পড়ব এটা হচ্ছে মফলা। আচ্ছা, আমার সাউন্ড এবং বোর্ড, হোয়াইট বোর্ড এগুলো ঠিক আছে কিনা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর অন্য অন্য দিনের মতো এটা আর বলার অপেক্ষা রাখে না, তোমরা অবশ্যই কী করবে, তোমাদের কমেন্ট বক্সে গিয়ে
কমেন্ট বক্সে গিয়ে তোমাদের রোল এবং সেকশনটা লিখে দাও। এটা হচ্ছে অন্য অন্য দিনের ন্যায়, অন্য অন্য ক্লাসের মতোই এটা করতে হবে, আর শেয়ার করে দিবে ক্লাসটা। আমি আবার বলছি যে দেখো, ম ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখো। দেখো এখানে একটা বিষয় যে আমি কিন্তু উদাহরণ সহ, এটা কিন্তু বাধ্যতামূলক, যখন প্রশ্নে উল্লেখ থাকবে যে এই এটার উচ্চারণ বা এই উচ্চারণ উদাহরণ সহ লেখো, তখন কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের উদাহরণটা বাধ্যতামূলক দিতে হবে। আর যদি উদাহরণ না দাও তাহলে নাম্বার কিন্তু অর্ধেক হয়ে যাবে, কারণ তোমার নিয়মের মধ্যে অর্ধেক আর উদাহরণে অর্ধেক। তুমি যে নিয়মটা বুঝেছো বা বুঝে লিখেছো সেটা অবশ্যই উদাহরণের মাধ্যমে তোমাদের এটা প্রমাণ রাখতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমরা আজকের নিয়মের ক্লাসে। আর তোমাদেরকে যা বলছিলাম যে দেখো, আজকে ক্লাসটার পরে যদি সম্ভব হয় আমরা কিছু প্র্যাকটিস দেখাবো। প্র্যাকটিস যেমন ধরো যে মফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখো, এক নম্বর রুলস। আমরা জানি যে শব্দের, আমি কিন্তু গতদিনে বলেছিলাম শব্দের তিনটা অংশ আছে, একটা হচ্ছে আদ্য মধ্য অন্ত, তিনটা নিয়ম আছে। একটা হচ্ছে মানে একটা শব্দের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে অন্ত আদ্য মধ্য অন্ত, অর্থাৎ প্রথম মাঝখান এবং শেষ। তো তিন জায়গায় এই মফলা ব্যবহৃত হতে পারে এবং তিন জায়গায় উচ্চারণটা তিন রকম হবে, আমরা একটু দেখে নিই যে শব্দের শুরুতে মফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ হয় না, তবে শব্দের শুরুতে ম ফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ হয় না, তবে যে বর্ণের সাথে যুক্ত হয়, তবে এভাবে না বলে আমরা বলতে পারি সংযুক্ত বর্ণটি, তবে অর্থাৎ যে বর্ণের সাথে ম ফলা যুক্ত হয় সেই বর্ণটির উচ্চারণ নাসিক হয়, তবে সংযুক্ত বর্ণটির উচ্চারণ নাসিক হয়। আমরা বেশ কিছু উদাহরণ দিব, যেমন উদাহরণটা দিয়ে বিষয়টা স্পষ্ট হবে। একটু লক্ষ্য করো, আমি বলেছি যে শব্দের শুরুতে ম ফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ হয় না, তবে সংযুক্ত বর্ণটির উচ্চারণ নাসিক হয়। তো নাসিক আমি তোমাদেরকে বলেছিলাম যে নাসিকর চিহ্ন হচ্ছে চন্দ্রবিন্দু। আরেকটি বিষয় তোমাদেরকে বল, হর্ষ চিহ্নের যে ব্যবহারটা এটা তোমাদেরকে অবশ্যই আমি ক্লিয়ার করে দিব, তোমরা একটু লক্ষ্য করলেই হবে। দেখো আছে স্মারক, একটু লক্ষ্য করো আছে স্মরণ, সরি তোমরা যদি দেখো যে স্মরণ বানানটি এইভাবে, বানানার উচ্চারণ এক না, আমি আগে বলেছি তো শব্দের শুরুতেই কিন্তু মফলা যুক্ত আছে, আমি যে নিয়মটা বলেছি নিয়মের আলোকেই তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। দেখো শব্দের শুরুতে মফলা যুক্ত আছে, তাহলে উচ্চারণটা কী হবে, ময়ের উচ্চারণ। এদিনকে আমরা সমশান বলি, আমরা অবশ্যই সমশান ময়ের উচ্চারণ করি না, শ্মশান বলি। এরকম স্মৃতি না বলে আমরা স্মৃতি বলি, এরকম স্মারক না বলে স্মারক বলি, এরকম স্মরণ না বলে স্মরণ বলি, তাহলে ময়ের উচ্চারণ হয় না। কিন্তু যে বর্ণটির সঙ্গে যুক্ত হলে সে বর্ণটির উচ্চারণ কী হবে, নাসিক হবে, নাসিক মানে চন্দ্রবিন্দু হবে। একটু লক্ষ্য করতে দেখি বন্ধুরা, শ্মশান, তাহলে আমরা কী লিখতে পারি, শ্মশান, তাহলে নাসিক মানে কি চন্দ্রবিন্দু হবে, শ্মশান। আর এই যে হর্ষ চিহ্নর ব্যবহারটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, একটু যদি লক্ষ্য করো, স্মৃতি স্মৃতি শ্মশান স্মৃতি, দেখো স্মৃতি, তারপর হচ্ছে স্মারক স্মারক,
আমি তো বলেছিলাম দন্দস্ব বা তালব্যস্ব মূর্ধন্য ষ, যাই হোক, যদি স্বয়ের মতো উচ্চারণ হয় তাহলে তালব্যস্ব হবে, আর চয়ের মতো উচ্চারণ হলে দন্দস্ব হবে। একটু লক্ষ্য করতো বন্ধুরা, দন্দস্ব স্মৃতি, এখানে কিন্তু তালব্যস্ব স্বয়ের মতো উচ্চারণ হয় না, এখানে চয়ের মতো উচ্চারণ স্মৃতি, এর জন্য দন্দস্বই আছে। অন্যদিকে স্মারক স্বয়ের মতো উচ্চারণ হচ্ছে তালব্যস্ব। স্মরণ, একটু লক্ষ্য করতো বন্ধুরা, স্মরণ। আচ্ছা, তোমরা একটু এখন তোমরা হস্তচিহ্নের ব্যবহার সম্পর্কে একটু ক্লিয়ার হয়ে নাও। দেখো, আমি কিন্তু হস্তচিহ্ন এখানে দিয়ে এখানে দিয়েছি সহসান। লক্ষ্য করো, প্রতিটা ব্যঞ্জনবর্ণের সাথেই, প্রতিটা ব্যঞ্জনবর্ণের সাথেই কিন্তু একটা স্বরয় যুক্ত আছে। আমরা জানি, আমরা যখন এইভাবে উচ্চারণ করি দন্ত ন, বা আমরা যদি উচ্চারণ করি ক, তো এর সাথে কিন্তু অবশ্যই একটা স্বরয় যুক্ত আছে। যখন স্বরয়ের উচ্চারণটা সাইলেন্ট থাকবে, স্বরয়ের উচ্চারণটা হবে না, যেখানে স্বরয়ের উচ্চারণ হয় না সেখানে আমরা হস্তচিহ্ন দিই। অর্থাৎ হস্তচিহ্ন দিয়ে আমরা বোঝাতে চাই যেখানে স্বরের উচ্চারণটা নাই, হস্তচিহ্ন দিয়ে আমরা এখানে বোঝাতে চাই যেখানে স্বরের উচ্চারণটা নাই। লক্ষ্য করো, আমি বলেছি যে এখানে বলেছি কি, শশান, শশান ন বলি নাই, কিন্তু শশানো। তো যদি শশান ও বলতাম তাহলে কিন্তু অবশ্যই আমরা কী দিতাম না, আমরা এখানে হস্তচিহ্ন দিতে পারতাম না। আর যেহেতু আমরা এখানে ওয়ের উচ্চারণ করি না, এখানে আমরা বলেছি শশান, শশান, তাহলে এখানে আমরা থেমে গেছি, স্বয়ের উচ্চারণ, স্বরের উচ্চারণ নাই, আর স্বরের উচ্চারণ নাই বলে এখানে হস্তচিহ্ন হয়েছে। তাহলে লক্ষ্য করো, শশান, আর যদি স্বরের উচ্চারণ থাকতো যে শশানো, তখন তো একাধাকার দিতাম, তখন আমরা হস্তচিহ্ন দিতাম না। তাহলে একটু লক্ষ্য করো তো, হস্তচিহ্ন ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো, স্মারক, আমরা কি স্মারক বলি না, স্মারক, তাহলে স্বরের উচ্চারণ করি না, এই জন্য আমরা এখানে কী দিয়েছি, হস্তচিহ্ন দিয়ে এটা আটকে দিয়েছি, স্বরের উচ্চারণ স্মারক। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা চলে যাই নেক্সট। আমার বিশ্বাস যে এই নিয়মটা তোমরা ক্লিয়ার, তোমরা ক্লিয়ার কি না এটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও যে আপনি যতটুকু পড়িয়েছেন এতটুকু ক্লিয়ার। তো ঠিক আছে বন্ধুরা, আমরা নেক্সট চলে যাচ্ছি। আমি জানি তোমরা অনেকটা টায়ার্ড, এর আগে তোমরা বেশ কয়েকটা ক্লাস করেছো, যারা কমার্সের তারা সেলিম স্যারের ক্লাস করেছো, যারা সায়েন্সের তারা ক্লাস করেছো একটু আগে মিনহাজ স্যারের, তারপরে যারা সায়েন্স কমার্স উভয়ই আবার আইসিটি ক্লাসও করেছো, তাহলে তোমরা বেশ তিনটা ক্লাস করে ফেলেছো ইতিমধ্যেই, আর এখন আরেকটি ক্লাস হচ্ছে। তো শেষ ক্লাস বন্ধের আগে তোমরা স্বাভাবিকভাবে টায়ার্ড, তারপরে আমি বলবো যে তোমরা ক্লাসটা যদি ধৈর্য সহকারে করো তাহলে ভালো লাগবে, লাইভ ক্লাস। এবার আসা হচ্ছে আমরা দুই নম্বর নিয়মে যাই। দুই নম্বর নিয়মে আমি তোমাদেরকে বলবো, আমি বলেছিলাম যে একটা শব্দের প্রথম, মাঝখান এবং শেষ তিন জায়গায় ম যুক্ত হতে পারে। তাহলে আমরা দেখেছি যে এখানে যুক্ত হয়েছে প্রথমে, এখন বলবো মাঝখান এবং শেষে যুক্ত হলে কী হয়। তাহলে দেখো বন্ধুরা, আমি বলছি যে শব্দের, শব্দের মধ্যে ও শেষে ম ফলা যুক্ত হলে, শব্দের মধ্যে ও শেষে ম ফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ হয় না। তবে সংযুক্ত বর্ণটি, সংযুক্ত বর্ণটি দিত্ত হয়, সংযুক্ত বর্ণটি দিত্ত হয়। একটু লক্ষ্য করো বন্ধুরা, দিত্ত মানে হচ্ছে একটা উচ্চারণ দুইবার হয়, একই বর্ণের উচ্চারণ দুইবার হয়, এটা কি বলা হচ্ছে দিত্ত। ঠিক আছে বন্ধুরা, তোমাদের কোনো সমস্যা, তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা যদি থাকে কমেন্ট বক্সে জানাও, আমি এখনই তোমাদের কমেন্ট বক্সটা চেক করব এই উদাহরণটা দিই, তাহলে তোমরা অবশ্যই এটা জানাও। লক্ষ্য করো, দেখো তো দেখি, আর যদি ঠিক আছে তাহলে ঠিক আছে লিখবে। দেখো, যেমন উদাহরণটা লক্ষ্য করো, আমি বললাম এখানে যে শব্দের মাঝে এবং শেষে ম ফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ হয় না, কিন্তু যে বর্ণের সাথে যুক্ত সেটি দিত্ত। তাহলে একটু লক্ষ্য করো তো বন্ধুরা, এখানে কী লিখেছি, এখানে কী লিখেছি, গ্রীষ্ম, এটা শেষে। এরকম আমরা লিখেছি কি, পদ্মা, আমরা লিখেছি কি, আত্মা। দেখো তো একটু দেখি, আমরা লিখেছি বিস্ময়,
তাহলে মাঝে এবং শেষে মফলা আছে, কিন্তু এখানে ময়ের উচ্চারণ হয় না, কিন্তু যে বর্ণের সাথে যুক্ত হলে সে বর্ণটির উচ্চারণ কী হলো? দুইবার হলো। লক্ষ্য করে কীভাবে দুইবার হলো, এটাকে আমরা উচ্চারণ কী করতাম? আমরা এটার উচ্চারণ অনেকেই আমরা ছোটোবেলায় যখন ক্লাসে পড়েছি 1 2 3 4 5 6 7 এখন পর্যন্ত আমাদের কোনো কোনো শিক্ষক বা স্যাররা এসে ক্লাসে বলেন যে তোমরা জানো যে আগামী এত তারিখ থেকে গ্রীষ্মের ছুটি হয়ে যাচ্ছে, গ্রীষ্মকালীন ছুটি কিন্তু এই বছর আমরা পাইনি কারণ আমাদের করোনা ছিল। এইরকম প্রশ্ন আমরা করে থাকি, আমরা বলে থাকি, কিন্তু আসলে দেখো তো বন্ধুরা যে এখানে গ্রীষ্ম, এখানে কি ময়ের উচ্চারণ হবে? নিয়ম অনুযায়ী তো হবে না, তাহলে এই উচ্চারণটা আমরা সচরাচর ভুল করে থাকি। তাহলে সঠিক উচ্চারণটা কী হবে? গ্রীষ্ম। তাহলে সঠিক উচ্চারণটা রস্যই দীর্ঘই যাই থাক, রস্যইকার হবে, আমরা বলেছিলাম গ্রীষ্ম। তাহলে বর্ষমুদ্রা স্ব দন্ত স্ব যাই থাক, যদি স্বয়ের মতো উচ্চারণ হয় তাহলে উচ্চারণটা তালব্যস হবে গ্রীষ্ম। লক্ষ্য করো এখানে হর্ষ চিহ্ন ব্যবহার করেছি বন্ধুরা, এখানে যদি আমি হর্ষ চিহ্ন না দিই তাহলে উচ্চারণটা তালব্যসের সাথে যে একটা স্বর আছে এটার উচ্চারণ করতে হবে, তখন এটার উচ্চারণ হয়ে যাবে গ্রীষ্ম গ্রীষ্ম। তো যেহেতু আমাদের গ্রীষ্ম উচ্চারণ হবে এই জন্য কিন্তু আমরা কী করেছি দেখো, আমরা কিন্তু তালব্যসের নিচে হর্ষ চিহ্ন দিয়েছি, এই জন্য আমরা লিখেছি গ্রীষ্ম, এই জন্য আমরা কী লিখেছি গ্রীষ্ম এরকম। এবং এটা নাসিক্য হবে, দ্বিত্ব হয় এবং নাসিক্য হয়, একটু লক্ষ্য করো পদ্মা পদ্মা নাসিক্য হয়েছে। তাহলে দটা কয়বার হলো? দুইবার হলো। হ্যাঁ, এবং আত্মা দেখো তো আত্মা এরকম বিস্ময়, তাহলে বিস্ময় মানে কীভাবে বিস্ময় বিস্ময় লক্ষ্য করো বন্ধুরা বিস্ময়। তাহলে এখানে চন্দ্রবিন্দু হবে, এখানে চন্দ্রবিন্দু হয়েছে, তাহলে এই, তাহলে আমরা বলতে পারি শব্দের মধ্যে ও শেষে মফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ হয় না, কিন্তু তবে সংযুক্ত বর্ণটির দ্বিত্ব উচ্চারণ হয় এবং নাসিক্য হয়, দ্বিত্ব উচ্চারণ হয় এবং নাসিক্য হয়। আমরা এখনই তোমাদের এটা দেখব, কয়েন বক্সটা তোমরা কী লিখেছ কয়েন বক্সটা দেখব তোমাদের সাথে, দেখি তোমরা কী লিখছ। তার আগে তোমরা একটু আমার এই নিয়মটা আবার একটু ভালো করে ফলো করো এবং উদাহরণগুলো ভালো করে দেখবে, উদাহরণ যদি একটা মনে থাকে তাহলে কেবল তোমরা কিন্তু এ করতে পারবে এটা, ঠিক আছে, নিয়মটা মনে রাখতে পারবে। মারুফ হাসান শিহাব, সে নিয়মিত ক্লাস করে থাকে এবং বেশ বিভিন্ন কমেন্টস করে আমাদের সাথে যুক্ত থাকে, আর যারা আছো অনেকেই রুল লিখেছো সেকশন লিখেছো, যাই হোক আরো ক্লিয়ার, ঠিক আছে। আমরা তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই, দেখো আমাদের নেক্সট নিয়মটা হচ্ছে এরকম, তিন নম্বর নিয়মটা। আচ্ছা, তোমাদের কাছে মনে হচ্ছে যে স্যার আপনি মাঝখানে দেখেছেন, শেষে দেখেছেন, প্রথমে দেখেছেন, সব জায়গায় ময়ের উচ্চারণ হয় না, দ্বিত্ব হয় বা নাসিক্য হয়, কিন্তু আমাদের কাছে কিছু, তোমরা মনে মনে বলছো যে আমাদের কাছে কিছু উদাহরণ আছে যেখানে ময়ের উচ্চারণ হয়, তাহলে সেটা কোন নিয়মে হয় স্যার? এই প্রশ্নের উত্তরটা এখন এই নিয়মটার পরেই তোমরা পেয়ে যাবে, আমি তোমাদেরকে বলছি, একটু লক্ষ্য করো। আমি বলছি হচ্ছে গ, দেখো গ, তারপরে হচ্ছে উম, তারপরে হচ্ছে মধ্যাহ্ন, ওর দন্তান্ন, ওর ম, ওর ল, এই যে ছয়টা বর্ণ লিখলাম, এই ছয়টি বর্ণের সাথে, এই ছয়টি বর্ণের সাথে ম ফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ হবে, যেমন লক্ষ্য করো বন্ধুরা আমি বলেছি যে গ ঞ, গ ঙ, মূর্ধন্য, দন্তন্য, ম, ল, এই ছয়টি বর্ণের সাথে ম ফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ হবে বা ময়ের উচ্চারণ বজায় থাকবে। আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে এইগুলো স্পষ্ট করতে চাই, যেমন তোমরা উদাহরণগুলো একটু লক্ষ্য করবে, কারণ উদাহরণগুলো যদি একটা মনে থাকে পুরো নিয়মটাই তোমাদের মনে হয়ে যেতে পারে, উদাহরণটা যদি মনে থাকে তাহলে তোমাদের পুরো নিয়মটাই মনে হয়ে যেতে পারে। দেখো একটু আমরা বলছি, এই যে জয়েন্ট সেক্রেটারি, আমরা বলে থাকি জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি মানে কি? যুগ্ম সাধারণ সম্পাদক। দেখো তো একটু দেখি, যুগ্ম আমরা লিখি না এটা, বা যুগ্ম, এটা তো যুগ্ম বলো না, এটাকে কী বলো? যুগ্ম। এরকম আমরা বলে থাকি হচ্ছে বাগ্মী,
যিনি বক্তৃতা পটু তাকে বলি হচ্ছে অনেকে এটা বাগ্নি উচ্চারণ করো, কিন্তু আসল উচ্চারণটা কী হবে? বাগ্নি। তাহলে উচ্চারণটা দেখো তো কী হবে হচ্ছে এটা যুগ্ম বা বর্গীয় যুগ্মস্থ যে যাই থাকুক বর্গীয় যে হবে উচ্চারণের ক্ষেত্রে আমরা নিয়মটা পড়িয়েছিলাম যুগ্ম। তারপরে দেখো তো দেখি বাগ্মী, এক্ষেত্রে কিন্তু নাসিক্য হবে না কারণ ময়ের উচ্চারণ তো হচ্ছে, তাহলে নাসিক্য হওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপরে দেখো গদে দেখলাম মৌমদে দেখি বাংময়, বাংময় তাহলে একটু লক্ষ্য করো বাংময় উচ্চারণটা কেমনে হবে বাংময়। এরপরে দেখো তো দেখি হিরণময়, হিরণময় মধ্যাহ্ন দেয়া তাহলে উচ্চারণ হবে মধ্যন্তর মধ্যে দায়িত্ব উচ্চারণ কিন্তু দন্তন্ন হবে হিরণময়, হিরণময়। আচ্ছা তারপর একটু লক্ষ্য করতো দেখি তারপরে কি দন্তন্ন, এরকম আমরা যদি লিখি জন্ম তাহলে দেখো তো লিখি জন্ম লেখো জন্মদিন, তাহলে এখানে ময়ের উচ্চারণ হয় জন্ম। তারপরে দেখো তো দেখি ময়ের সাথে বলেছিলাম আম্মা, আম্মা রাখি না আমরা তাহলে ময় ময় দেখো তো একটু আম্মা। এরকম সম্মান এখানে ময়ের উচ্চারণ হয় কিন্তু, এরকম ল আমরা যদি বলি যে গুল্ম, এটা কি গুল্ল বলো, এটা কী হবে গুল্ম, লয়ের সাথে যুক্ত হয়েছে গুল্ম, তাহলে উচ্চারণটা হবে গুল্ম। এরকম যদি আমি তোমাদেরকে বলি যে বাল্মীকি, প্রথম দিন আমি যখন শুরু করেছিলাম ক্লাসটা আমি বলেছিলাম যে বাল্মীকি উচ্চারণটা বাল্মীকি অনেকেই বলে থাকে কিন্তু সঠিক উচ্চারণ হবে বাল্মীকি, তাহলে বাল্মীকি উচ্চারণটা কীরকম হবে কোন নিয়মে হবে এই নিয়মে হবে, কারণ লয়ের সাথে ম যুক্ত হলে ময়ের উচ্চারণ হয়। এরকম দেখো আমরা লিখছি হচ্ছে বাল্মীকি, দেখো তো বাল্মীকি। তোমরা এক্ষেত্রে প্রথম ক্লাসটা অবশ্যই অনুসরণ করবে, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম ক্লাসের বেশ কিছু নিয়ম যেমন বর্গীয় জ অন্তস্থ জ দেখলে বর্গীয় জ হয়, এরকম স্বয়ের মতো উচ্চারণ হলে যাই তা কালবর্ষ হয়, এই বিষয়গুলো তোমরা দেখবে বাল্মীকি। তাহলে ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা চলে যাই। ভাই কি কথা বলবো, আসলে অনেকদিন ধরে তোমাদেরকে দেখি না, শারীরিকভাবে অসুস্থ আর ভালো লাগে না, ঠিক আছে দীর্ঘদিন বন্ধ, তোমাদের ভাই ডাকটাও মিস করি অনেক বেশি, পাই না আমিও ডাকতে পারি না, আসলে এটা তো খুব কাছের ডাক বুঝছো না তো। ঠিক আছে আমরা চলে যাই চার নম্বর নিয়মটাতে, আমাদের সময় তো খুব কম, আসলে দরাবাধা টাইমের মধ্যে ক্লাস নিতে হয়, অনেক কিছুই কিন্তু আসলে বলা যায় না, আর অনলাইনে কেবল তোমরাই দেখছো ব্যাপারটা, এরকম না অনেকেই দেখে ক্লাসটা, তো এই জন্য আসলে ক্লাসের মধ্যে একান্তই যে আমাদের ক্লাস কেন্দ্রিক কথা, এর বাইরে আসলে কথা বলার সুযোগ নেই। আরেকটা কথা হচ্ছে যে ভাই তোমরা এই বন্ধটার মধ্যে আমার তোমাদের কাছে একটা আবদার যে তোমরা এই ক্লাসগুলো বারবার বারবার দেখবা, তাহলে হবে কি যে এই নিয়মগুলো কিন্তু তোমাদের আত্মস্থ হয়ে যাবে, আত্মস্থ মুখস্থ করলে কিন্তু থাকবে না, আত্মস্থ করতে হবে। দেখো একটু এরপরে আমরা চলে যাই চার নম্বর রুলসে, চার নম্বর রুলসটা দেখি ভাই আমরা কি আছে। দেখো সংযুক্ত অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের সাথে, যুক্ত ব্যঞ্জনের সাথে ম ফলা যুক্ত হলে, যুক্ত ব্যঞ্জনের সাথে ম ফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ হয় না, ময়ের উচ্চারণ যুক্ত ব্যঞ্জনের সাথে ম ফলা যুক্ত হলে, যুক্ত ব্যঞ্জনের সাথে ম ফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ হয় না। যেমন যেমন যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ হয় না, একটু লক্ষ্য করো আমি যদি লিখি হচ্ছে শুক্ক, শুক্ক আমি লিখলাম হলো যক্কা লক্ষণ, লক্ষ্য করো তো বন্ধুরা এখানে কিন্তু যুক্ত ব্যঞ্জনের সাথে ম ফলা যুক্ত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ময়ের উচ্চারণ হয় না, এখানে সুকমা বলি না সূক্ষ্ম বলি, তাহলে উচ্চারণটা কেমন হবে বন্ধুরা, তাহলে বলছে স্বয়ের মতো উচ্চারণ হচ্ছে, তাহলে অবশ্যই এখানে কী হবে সূক্ষ্ম নাসিক্য হবে।
আমরা স্বরের উচ্চারণ নিয়মে আমরা প্রথম দিনের নিয়মে পড়েছিলাম, উন্দুস্থ জ থাকলে বর্গজ হয়, উন্দুস্থ জ বর্গজ যাতে বর্গজ হবে। আর আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম শব্দ শ্রুতি স্বর থাকলে তারপরে কিয় বা গিয় থাকলে প্রথম স্বরটা ওকার হয়ে যায়, তাহলে উন্দুস্থ জয়ের সাথে একটা কি আছে, ও আছে, এই জন্য এটা ওকার হয়েছে, স্বরে আছে, এই জন্য এটা ও হয়ে গেল, যক্ষা। আচ্ছা, তারপরে বন্ধুরা যা দেখি আমরা লক্ষণ, লক্ষণ এই যে লক্ষণ। এবার আসো তাহলে আমরা চলে যাই 5 নম্বর নিয়মে। ভাইরা বুঝতে পারতেছো তো নাকি? না বুঝলে কিন্তু বলবে। আর যে হসচিনের সমস্যাটা নিয়ে যে কয়জন আমাকে লিখেছিলে তারা একটু আমাকে এনশিওর করবে যে তোমরা কি হসচিনের সমস্যাটার সমাধান হয়েছে কিনা বা তোমরা ক্লিয়ার হয়েছো কিনা। তো ঠিক আছে বন্ধুরা, আমরা নেক্সট চলে যাই। পাঁচ নম্বর নিয়ম। আচ্ছা দেখো, সব কিছুরই কিন্তু ব্যতিক্রম থাকে, তো এটার মধ্যেও ব্যতিক্রম আছে। যেমন আমরা জানি বাংলা ভাষার অধিকাংশই কিন্তু আমরা আমাদের এসেছে কোথায় থেকে, সংস্কৃত থেকে। তাহলে সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ অবিকৃতভাবে অর্থাৎ তৎসম শব্দ যেগুলো, তৎসম শব্দ যেগুলো সেগুলো কিন্তু অবশ্যই তৎসম শব্দের বানান এবং উচ্চারণ সংস্কৃতের নিয়ম অনুযায়ী হয়ে থাকবে। একটু লক্ষ্য করো, তৎসম শব্দের বানান এবং উচ্চারণ সংস্কৃত হবে। তাহলে আমরা বলতে পারি কতিপয় সংস্কৃত শব্দের বানান ও উচ্চারণ সংস্কৃতের নিয়মেই হয়ে থাকে, সংস্কৃতের নিয়মেই হয়ে থাকে। যেমন সংস্কৃত নিয়ম হয়ে থাকে, আমরা যদি বলি যে এই যে দেখো একটা বানান আছে এরকম, এটা কিন্তু যে নিয়মগুলো পড়েছি নিয়মের বাইরে সংস্কৃত, এটা এই উচ্চারণ কিন্তু সংস্কৃত সুস্মিতা, তাহলে এখানে কিন্তু ময়ের উচ্চারণ হচ্ছে, অথচ 6টা বর্ণের সাথে কিন্তু এটা নাই, দন্তস্ব নাই। এরপরে আমরা দেখব কুষ্মাণ্ড, আমরা বলি না পুষ্মাণ্ড, তাহলে দেখো এটি সংস্কৃত শব্দ, তাহলে সংস্কৃত শব্দের উচ্চারণ কেমন হবে, এরকম হবে, যেমন আছে এরকমই হবে, সুস্মিতা, সুস্মিতা, তারপরে হবে সুস্মিতা, এরপরে কুষ্মাণ্ড, কুষ্মাণ্ড। এই হচ্ছে আমাদের মফলা উচ্চারণের 5টা নিয়ম। এর সাথে শেষ হল ভাই, আমার বিশ্বাস যে তোমরা বুঝতে পেরেছ। তারপরেও যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে যে কোন অংশটা, কোন জায়গাটা তোমরা বুঝো নাই, আমি সেটা আবারও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্ন, আরেকটা আছে এটাতে। হ্যাঁ, মফলা উচ্চারণের 5টি নিয়ম আমাদের এর সাথে শেষ হলো। মফলা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবে। এখন আমি তোমাদেরকে যেটা পড়াবো এটা হচ্ছে বফলা। তাহলে বফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। দেখো বন্ধুরা, আমাদের মফলা শেষ, আমরা বফলাটা খুব দ্রুত পড়বো, এবং মফলাটা যদি তোমরা আত্মস্থ বা আয়ত্ত করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা এটাও কিন্তু পারবে, এই বফলাটাও তোমরা পারবে, কারণ বফলা এবং বফলা প্রায় সেম, কাছাকাছি নিয়ম। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা 1 নম্বর নিয়মটা তোমাদেরকে বলছি। তো বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছো তোমাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি, যারা এখনও শেয়ার করো নাই প্লিজ প্লিজ এখনই ক্লাসটা শেয়ার করে দাও যাতে অন্যরা এই ক্লাসটা দেখতে পারে। আমি কিন্তু বরাবর এটা বলে থাকি, কারণ তোমার দ্বারা যদি আরেকজন উপকৃত হয়েছে সেটার বাক কিন্তু তুমি পাবা। এটা আমাদের ইসলাম ধর্মেও কিন্তু আছে যে একজনের দ্বারা উপকৃত হলে সেটা আরেকজন, তুমিও সেটার পাবা। তো সুতরাং তুমি শেয়ার করে দিলে এটা কিন্তু আরেকজনে দেখবে। ঠিক আছে, তো আমরা ঠিক আছে বফলা উচ্চারণের 5টি নিয়ম আমরা পড়াচ্ছি। আমাদের ইতিমধ্যে 30 মিনিট হয়ে গেছে, আমরা দ্রুত এই নিয়মগুলো শেষ করতে হবে। দেখো বফলা উচ্চারণের 5টি নিয়ম। 1 নম্বর নিয়মে আমি তো বলেছিলাম যে শব্দের 3 জায়গায়ই বফলা হতে পারে, একটা হচ্ছে আদ্য, মধ্য, অন্ত বা শেষ। তাহলে লক্ষ্য করো, আদ্য, মধ্য, অন্ত,
এই তিন জায়গায় বফল হতে পারে এবং তিন জায়গায় উচ্চারণটা তিন রকম হতে পারে। তাহলে আমরা দেখব যে কোথায় কীরকম হয়। দেখো শব্দের আদিতে বা শুরুতে, শব্দের শুরুতে বফলা হলে, বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ হয় না, বয়ের উচ্চারণ। দেখো আমি কিন্তু তোমাদের যাতে সহজ হয় এই জন্য তোমাদের মফলার সাথে মিলে মিলে নিয়মগুলো কিন্তু নিয়েছি। নিয়ম কিন্তু অনেকগুলো আছে, আমি তোমাদের জন্য কেবল পাঁচটা নিয়েছি এবং এমন পাঁচটা নিয়ম নিয়েছি যে পাঁচটা নিয়ম তোমাদের সাথে যায় এবং তোমাদের এই মফলার সাথে ইয়া করে কথা। প্রথম নিয়মটা কিন্তু এটারও শব্দের শুরুতে মফলা ছিল, এটা বলছি বফলা, বয়ের উচ্চারণ হয় না। তবে সংযুক্ত বর্ণটি সামান্য যুদ্ধ উচ্চারণ করতে হয়। তবে সংযুক্ত আর ওটা কি হতো, সংযুক্ত বর্ণটি সামান্য জোর দিয়ে উচ্চারণ করতে হয়, জোর দিয়ে করতে হয়। যেমন দেখো তো বন্ধুরা, ময়ের সাথে এটার পার্থক্যটা কি বলেছিলাম, যে শব্দের শুরুতে মফলা থাকলে সংযুক্ত যুক্ত হলে ময়ের উচ্চারণ হয় না, কিন্তু যে বর্ণের সাথে যুক্ত হয় সেই বর্ণটি নাসিক হয়। আর এখন কি বলছি, শব্দের শুরুতে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ হয় না, তবে সংযুক্ত বর্ণটি সামান্য জোর দিয়ে উচ্চারণ করতে হয়। পার্থক্য কিন্তু একটা নাসিক হয় আর একটা জোর দিয়ে উচ্চারণ করতে হয়। একটু আমি তোমাদেরকে দেখাতে চাই, যেমন আমি তোমাদেরকে বললাম হচ্ছে স্বাধীন, শব্দের শুরুতে বফলা আছে, দেখো তো উচ্চারণ হয় না। এরকম যদি বলি যে সাপদ, এরকম তোমাদের বলে যে স্বপ্ন, দেখো তো বন্ধুরা এর একটাও কিন্তু শব্দের শুরুতে বফলা আছে, একটারও কিন্তু বয়ের উচ্চারণ হয় না, কিন্তু যুদ্ধ হচ্ছে স্বাধীন, আমরা কিন্তু স্বাধীন বলি না, স্বাধীন আমরা কি বলি, স্বাধীন, তাহলে যুদ্ধ উচ্চারণ করতে হয়। তাহলে আমরা কি লিখবো, স্বাধীন। রস্ব দীর্ঘ যাই থাক উচ্চারণের সময় কী হবে, ঋষিকার হবে, আর দন্তর মতন যাই থাক দন্ত নবের। প্রথম দিনের নিয়মগুলো তোমরা ফলো করবে, স্বাধীন। এরপরে দেখো আমরা বলেছি সাপদ, সাপদ। তারপরে আমরা বলেছি হচ্ছে স্বপ্ন, স্বপ্ন। দেখো শব্দের শুরুতে বফল হইলে বয়ের উচ্চারণ হয় না, কিন্তু সংযুক্ত বর্ণটি সামান্য যুদ্ধে উচ্চারণ করতে হয়। এই হচ্ছে আমাদের এক নম্বর রুলস। এবার আমরা চলে যাব হচ্ছে কি হবে, দুই নম্বর রুলসে চলে যাই আমরা। দেখো নম্বরে কি আছে, শব্দের মধ্যে ও শেষে, শব্দের মধ্যে ও শেষে বফলা যুক্ত হলে, শব্দের মধ্যে শেষে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ হয় না, বয়ের উচ্চারণ হয় না, তবে সংযুক্ত বর্ণটি দিতে হয়, তবে সংযুক্ত বর্ণটির উচ্চারণ দিত্ত হয়। যেমন লক্ষ্য করো, সংযুক্ত বর্ণটির উচ্চারণ দিত্ত হয়। আমি যদি বলি ঈশ্বর, আমি যদি বলি বিশ্ব, আমি যদি বলি বিশ্বাস, বাইরে বুঝতে পারতেছ? দেখো ঈশ্বর, বিশ্ব, বিশ্বাস, এরকম যদি বলি যে প্রশ্বাস বা আশ্বাস, যাই বলো, একটু লক্ষ্য করো, ঈশ্বর, তাহলে এখানে মাঝখানে বফলা যুক্ত হয়েছে, তাহলে তাহলে বর্ষকবের উচ্চারণ হচ্ছে দুইবার। তাহলে আমরা রস্যই দীর্ঘ যাই থাক রস্যই লিখবো, আমরা প্রথম দিন বলেছিলাম, তাহলে ঈশ্বর, ঈশ্বর, ঈশ্বর।
ঈশ্বর, এরকম আমরা লিখতে পারি হচ্ছে বিশ্ব, বিশ্ব, এরকম আমরা লিখতে পারি বিশ্বাস, বিশ্বাস। দেখো এখানে দন্ত শতালব্য সম্পর্ক কথা না, যেখানে আমাদের স্বয়ের মতো উচ্চারণ হবে এখানে আমাদের কি দিতে হবে, তালব্যস্য দিতে হবে। তাহলে আমরা কি লিখেছি, বিশ্বাস প্রশ্বাস, লক্ষ্য করো প্রশ্বাস, প্রশ্বাস। দেখো তাহলে মাঝখানে এবং শেষে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ কি হয় না, কিন্তু সংযুক্ত বর্ণটি কয়বার উচ্চারণ করতে হয়, দুইবার, অর্থাৎ দ্বিত্ব হয়। আমরা চলে যাই তিন নম্বর রুলসে। তোমরা কমেন্ট বক্সে গিয়ে তোমরা জানিয়ে দিবে যে তোমরা নিয়মগুলো বুঝতে পারতেছো কিনা। অবশ্যই অবশ্যই বইয়ে এগুলো কঠিন করে দেওয়া, আমি চেষ্টা করেছি তোমার আমার নিজের ভাষায় এগুলো তৈরি করে, যাতে করে তোমরা বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পারো বা বুঝতে পারো। আমি কিন্তু নিজের ভাষায় এগুলো তৈরি করেছি এবং নিজের ভাষায় তোমাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। এগুলো কিন্তু কোনো বইয়ের ভাষা না, এবং তোমরা বইয়ে দেখবা এই নিয়মগুলোই কত ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে। তোমরা যখন উচ্চারণের চ্যাপ্টারটা খুলো তখন কিন্তু মাথা ঘুরে যায়। আমি তোমাদেরকে বলবো যে এই নিয়মগুলো যদি বারবার দেখো তাহলে আমার বিশ্বাস যে তোমাদের উচ্চারণের অনেকটাই ভীতি দূর হয়ে যাবে। তো ঠিক আছে, এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যদি না বুঝতে পারো যে জায়গাটা, তোমরা অন্য অন্য দিনের মতোই আমাকে ইনবক্স করবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য। তো ঠিক আছে, বেড়া দেখো একটু পড়ে যাই তিন নম্বর রুলস। তোমরা এখনও যারা শেয়ার করো নাই পোস্টটা, এখনই শেয়ার করে দেও প্লিজ, অন্যরা যাতে দেখতে পারে। আর যারা রোল এবং সেকশন লেখো নাই, যারা পরে যুক্ত হয়েছো তারা এখনই রোল এবং সেকশনটা লিখে দাও। তাহলে আমরা পড়ে যাচ্ছি, দেখো এটা হচ্ছে তিন নম্বর, তিন নম্বরে হচ্ছে ব এবং ময়ের সাথে ব ম এবং ব এবং ময়ের সাথে সাথে ব ফলা যুক্ত হলে ব এবং ময়ের সাথে ব ফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ হয়, বয়ের উচ্চারণ হবে, যেমন লক্ষ্য করো সামনে তোমাদের ঈদ আছে, তাও কিসের ঈদ, হাম্বাম্বা ঈদ বা কুরবানির ঈদ, লক্ষ্য করো তো দেখি। আমি কটা উদাহরণ দিচ্ছি, দেখো ঈদের সাথে মিলে যাবে। যেমন আব্বা ছোটো একটা বাচ্চা বলতেছে যে আব্বা একটা হাম্বা এনেছে, হাম্বা মানে কি গরু, তাহলে আব্বা একটা হাম্বা এনে লম্বা খাম্বার সাথে বেঁধে দিয়েছে। আব্বা কী করেছে, আব্বা একটা হাম্বা এনে লম্বা খাম্বার সাথে বেঁধে দিয়েছে। দেখো তো আব্বা হাম্বা লম্বা খাম্বা, এখানে কিন্তু বয়ের সাথে ব উচ্চারণ হচ্ছে আব্বা, এরকম হাম বা লম বা এরকম খাম বা হচ্ছে। তো তাহলে এর সাথে আমাদের তিন নম্বর রুলসটা শেষ হয়ে গেল, তিন নম্বর রুলসটা শেষ হয়ে গেল, তিন নম্বর রুলসটা শেষ হয়ে গেল। আমরা এবার চলে যাই চার নম্বর রুলস। আমাদের সময় হাতে খুবই কম, কয়েক মিনিট আছে, আমরা দ্রুত শেষ করতে হবে। চার নম্বর রুলসটা আমরা দেখছি, চার নম্বর রুলসটা দেখো, উপসর্গের সাথে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ হবে, বয়ের উচ্চারণ হবে, যেমন আমরা বলে থাকি উদ্বাস্তু। তোমরা জানো যে উদ্বাস্তুদের
আমাদের জননেত্রী বঙ্গকন্যা শেখ হাসিনা, আজকে তোমরা কুরুশকুল নামে একটা জায়গা কক্সবাজারের 20টি আবাসিক ভবন অর্থাৎ আশ্রয়কেন্দ্র যারা উদ্বাস্তু তাদের জন্য তিনি উদ্বোধন করেছেন অনলাইনে, এবং সেখানে যারা জলবায়ু বা জলবায়ু কেন্দ্রিক যারা উদ্বাস্তু সেই সমস্ত উদ্বাস্তুদের এখানে একরকম প্রতিটি ভবনে 32টি ফ্যামিলির মতো থাকতে পারবে, এটা আজকেই উদ্বোধন করেছে। তোমরা যদি দেখে দেখো তাহলে বুঝবে, তাহলে উদ্বাস্তু উচ্চারণটা দেখো, উদ্বাস্তু বেলিত, উদ্বেলিত দেখো তো দেখি তাহলে, তাহলে উদ উপসর্গের সাথে ব যুক্ত হলে বয়ের উচ্চারণ হয়, এটা হচ্ছে 4 নম্বর রুলস। আমরা 5 নম্বর রুল যদি শেষ হয়ে থাকে বুঝে দেখো, তাহলে আমরা 5 নম্বর রুলে চলে যাচ্ছি। 5 নম্বর নিয়মটা হচ্ছে এরকম, যুক্ত ব্যঞ্জনের সাথে ব ফলা যুক্ত হলে, যুক্ত ব্যঞ্জনের সাথে ব ফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ হয় না। যুক্ত ব্যঞ্জনের সাথে ব ফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ হয় না। যেমন আমি তোমাদেরকে দেখাই, আমরা যদি বলি যে উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বল এরকম উচ্ছ্বাস, 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 চাষ। লক্ষ্য করো বন্ধুরা যে আজকে এর সাথে আমাদের 5 নম্বর রুলসটা বফলার শেষ হয়ে গেল। কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই এই যে আজকে যে 2টা প্রশ্ন পড়ালাম, মফলা উচ্চারণে 5টি নিয়ম, বফলা উচ্চারণে 5টি নিয়ম, তোমরা অবশ্যই এই নিয়মগুলো খুব ভালোভাবে আয়ত্ত করবে, আত্মস্থ করবে। তাইলে কেবল যে 8টা শব্দ আসবে এখান থেকে 5টার আনসার করতে হবে, তোমরা কিন্তু এগুলো পারবে। আমি গত ক্লাসে পড়েছি স্বরে উচ্চারণের 5টি নিয়ম, আজকে পড়েছি বফলা এবং মফলা উচ্চারণের 5টি নিয়ম, আর প্রথম দিন বাংলা উচ্চারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম অর্থাৎ 10টি নিয়ম পড়িয়েছিলাম, যে নিয়মগুলো তোমাদের যে কোনো শব্দ উচ্চারণের ক্ষেত্রে কাজে লাগবে। তো আজকে আমি আর কথা না বাড়িয়ে তোমাদেরকে বলবো যে তোমরা এই সামনে ঈদের ছুটি পাচ্ছ, আজকে দেখি তোমাদের ক্লাস হচ্ছে না আজকের পর থেকে, তো তোমাদেরকে বলবো যে যে ক্লাসগুলো হয়েছে ইতিমধ্যেই বাংলা সহ অন্য অন্য যে সাবজেক্টের ক্লাসগুলো, এই ক্লাসগুলো তোমরা একাডেমিক এউসি নামে ইউটিউব চ্যানেল, আমাদের একাডেমিক চ্যানেল এটা, ওই চ্যানেলে গিয়ে সবগুলো ক্লাস একসাথে পাবে। তো যাদের MB সমস্যা একসাথে MB কিনে এগুলো ডাউনলোড করে তোমরা বারবার পড়তে পারো, দেখতে পারো। আর তোমরা সবাই এই ঈদের মধ্যে অযথা অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করে ঘরের মধ্যে থাকবে, ধৈর্য ধারণ করবে আর ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে। আর স্পেশালি তোমাদেরকে আমি বলবো যে তোমরা আমার জন্য দোয়া করবে, আমি একটু শারীরিকভাবে অসুস্থতা ফিল করছি গত পরশু রাত থেকে। তো আমি তোমাদেরকে তোমাদের কাছে দোয়া কামনা করছি, আর ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।